সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম গরুবাথান। মালপত্র বেঁধে ছেঁধে আমরা বেরিয়ে পড়েছি। কালকে প্রায় 650 কিলোমিটার রাইড করে আমরা মোটামুটি দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আরও এখানে এসে স্নানটা করার পর শরীর যেন আরও ছেড়ে দিল, ফলে ওই 8টা সাড়ে 8টার মধ্যে ডিনার সেরে আমরা একদম শয্যাশায়ী হয়ে গিয়েছিলাম। এবার আজকে 5টার সময় উঠে কাজকর্ম করে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ফিক্কা লেগাও। আপনারা থাম্বনেইলে তো আর টাইটেলে তো দেখেই নিয়েছেন, তাহলে চলুন এগোই একটু ফাঁকা জায়গায় গিয়ে, তারপর আপনাদের দেখাচ্ছি সব। আহা, ওই যে চেল নদী দেখা যাচ্ছে, পাপর খেতি 13 কিলোমিটার। এটা হচ্ছে ওম্বিয়ক টি এস্টেট, খুব সুন্দর, খুব সুন্দর চা বাগানটা। আই লাভ ওম্বিয়ক লাগানো হয়ে গেছে। ওম্বিয়ক টিপে গার্ডেনের এই জায়গাটাতে আমরা 1/2 ঘন্টা মতন সময় কাটালাম, এত সুন্দর লাগছিল। একটা ড্রোন শট নিলাম, এই ড্রোন শটটা রইল আপনাদের জন্য, এটা আপনারা একটু দেখুন। আমরা সেই ফাঁকে একটু এগিয়ে যাই, নেক্সট স্টপ আমাদের পাপড় খেতি। বললাম বটে নেক্সট স্টপ পাপড় খেতি, কিন্তু তার আগে আমরা দাঁড়িয়ে যেতে পারি। হ্যাঁ, এখানেই তো আমরা মোমো খেতে পারতাম রে। কাজ হচ্ছে
পাতা তুলছে ওয়ার্কাররা। দারুণ সুন্দর, আর লাইটটাও এত সুন্দর পেয়েছি। প্রচুর দোকানপাট হয়ে গেছে কিন্তু এখন। এবার অনেকটা নামা আছে। 2006 সালে এই পাপড় খেতি থেকে শাইলিহাট অবধি হেঁটে ফিরেছিলাম। আসার সময় একটা গাড়ি পেয়েছিলাম, সেই গাড়িটা আমাদের পাপড় খেতিতে পৌঁছে দিয়েছিল। ফেরার সময় কিচ্ছু পাইনি, তখন তো সব রাস্তাঘাটই এত ছিল না, এত ভালো রাস্তাই ছিল না। পাপড় খেতি চলে এসছে, কনজেস্টেড জায়গা হয়ে গেছে এখন একদম। এইখানে আগে কিচ্ছু ছিল না, এমনকি শিব মন্দিরটাও ছিল না, পাপড় খেতির এই একটা অপশন হোমস্টে। নাম্বারটা দেখা যাচ্ছে, আপনারা ভিডিওটা পজ করে নাম্বারটা নিয়ে নিতে পারেন, চাহাত হোমস্টে। খুব ভিড়, ঘিঞ্জি লাগলো এই জায়গাটাকে, খুব ঘিঞ্জি লাগে, ওই জন্য দাঁড়ালাম না, বেরিয়ে যাচ্ছি। এবার পুরোটাই ওঠা, লাভা অবধি এবার পুরোটাই ওঠা। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু রোদটা গায়ে লাগাতে খুব আরাম লাগছে। এই রাস্তার ভাঙাচোরাটা সম্ভবত খুব সাম্প্রতিককালেই হয়েছে এই বর্ষাতে। এইখানটাতে আমি আর বাপি এসে 3 ঘন্টা বসেছিলাম, এইখানটাতে এই বেঞ্চটাতে মোমো খাচ্ছিলাম। আপনারা দেখেছেন সেই ভিডিওটা, তবু আমি একবার লিংক দিয়ে দিচ্ছি। এখানে উনি তখন বলেছিলেন আমি হোমস্টে তৈরি করছি, তো হয়তো চালু হয়ে যাবে। এবার আমি ফোন নাম্বার নিয়ে গিয়েছিলাম, এবার এই এই ট্রিপটায় আসার আগেও একবার ফোন করেছিলাম যে চালু হয়েছে কিনা জানার জন্য, তো চালু হয়নি। আমাদের মোমো এসে গেছে, ব্রেকফাস্ট। আজকে অবশ্য 3.5 ঘন্টা বসবো না, খেয়ে নিয়ে বেরিয়ে যাবো। যদিও বসা যায়, কাজ নাই তো, ওইখানে গিয়েও বসেই থাকবো, এখানে বসে থাকবো, একই ব্যাপার। মোমোটা কেমন? মোমোটা ভেজ মোমো হিসেবে আমি ভেজ মোমো খাই না, আমার বেশ ভালো লাগছে। এবং যদি আমাকে চিকেন বলে খাই দিতিস, হয়তো চিকেন ভেবেই খেয়ে ফেলতাম। হয়ে গেল মোমো দিয়ে ব্রেকফাস্ট। এবার আমরা আবার এগোচ্ছি, আমাদের ডেস্টিনেশন এখনও 50 কিলোমিটারের মতন, কিন্তু আমাদের কোনো তাড়া নেই আজ, দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি ওই জন্য। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, ইউ ওন্ট সার্ভাইভ। এই যে এই রাস্তাটা শেরপাগাও চলে যাচ্ছে, এটা হচ্ছে শেরপাগাও। শেরপাগাও ছিলাম না এর আগের বার এসে, এই রাস্তাটাতে নেমে ড্রিম অনেকগুলো আছে, আমরা ছিলাম নিব্বানা বলে একটাতে, 2 কিলোমিটার ধর, ব্যাপক জায়গা। এটা পরে কখনো ইয়ে করলে করতে পারিস, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কিন্তু পাখি একেবারে ভর্তি।
লাভা এখান থেকে আর ওই 5.5-6 কিলোমিটার মতন। এই হচ্ছে লাভার সেই পাইন বন, অনেক পাতলা হয়ে গেছে কিন্তু এখনো যা আছে যথেষ্ট ফ্যাসিনেটিং। আকাশটা কিন্তু নীল আছে, মানে কাঞ্চনজঙ্ঘা দেখার একটা চান্স আছে। লাভা 4, আলগারা 21, পেডং 26, কালিম্পং 37। ভালো ঠান্ডা লাগছে। ওই হচ্ছে লাভার মনাস্ট্রিটা দেখা যাচ্ছে, আর ওই যে লাভা শহর। আমরা চলে এসেছি প্রায়, একটা সময় লাভাতে এই মনাস্ট্রিটা ছাড়া আর একটা কি দুটো বাড়িঘর ছিল, থাকার ব্যবস্থা ছিল না কোনো তখন, আমি যে সময় প্রথম আসি এদিকে লাভাতে। এইটা হচ্ছে কোলাখাম যাওয়ার রাস্তা, এই রাস্তাটা প্রথম গিয়েছিলাম হেঁটে, তখন কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। চলে এসেছি লাভাতে, প্রচুর হোমস্টে হোটেল। এই হচ্ছে মনাস্ট্রি, এখন বড্ড ঘিঞ্জি লাগে লাভাকে। এইটা হচ্ছে লাভা শহরে ঢুকলো, লাভা বাজারের দিকে, আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাব। প্রচুর ধস হয়েছে এই বৃষ্টিতে, এই পুরোটা ভেঙে পড়েছে। এখন আমরা যাচ্ছি আলগারার দিকে, আলগারা এখান থেকে 14 কিলোমিটার। আমরা এখন আবার একটু নামছি, যা উঠেছিলাম সেখান থেকে আবার একটু নামছি, একই রকম রাস্তা প্রায়। একটু দাঁড়িয়েছিলাম, ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো গোপ্রোর, চেঞ্জ করলাম। আর একটা কাণ্ড হলো, থাম্বনেলের জন্য ছবিটা তুলতে গিয়ে একটু লাফালাফি করতে গিয়ে হয়েছে, একটু ডিসব্যালেন্সড হয়ে হাতের তালুটা একটু ছড়ে গেল, বয়স হচ্ছে আর এখন লাফালাফি মানায়, হাঁটুতেও কাটতো যদি এই প্যান্টটা পরা না থাকতো। এই প্যান্টের প্যাডটা বাঁচিয়ে দিয়েছে অনেকটা। এই যে গাড়িটা ঢুকছে ডান দিকে, এই রাস্তাটা হচ্ছে রিসব চলে যাচ্ছে, এইটা রিসবের রাস্তা বুঝছিস তো, এইটা রিসব না, আমাদের এখন এদিক দিয়ে যেতে হবে, বাদিকে বাদিকে। কালিম্পং 18, পেডং 7, ঋষি
25, রংলি 42, রং 35, গ্যাংটক 70। এটা হচ্ছে ময়ূরগাঁও, ডুকা ভ্যালি সব। এটা ডান দিকেরটা পেডং। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে আমরা আগেরবার গিয়েছিলাম, কিন্তু উনি বলছেন এই রাস্তাটাতে মাসখানেক মাস দেড়েক হলেও খুব খারাপ হয়েছে বাজারের কাছে, এই যে এই জন্য এখানে ইসিলিয়ে এসব ব্যারিকেড কিয়া হুয়া হ্যায় না। তো এইটা হচ্ছে ময়ূরগাঁও যাওয়ার রাস্তা, পেডংও এখান দিয়ে যায়, এই রাস্তা দিয়ে সামনে যেতে বলছেন উনি। দেখা যাক, যাই। এই যে এই রাস্তাটা ময়ূরগাঁও, ডুকা ভ্যালি, ময়ূরগাঁও, ফাতিমাগাঁও, ডুকা ভ্যালি সব এই রাস্তায়। এই রাস্তাটাতে যেতে হবে, আমরা এইটাকে মিস করে সোজা বেরিয়ে গেছিলাম পেডং এর দিকে আরো খানিকটা। এই রাস্তাটা আমার কাছে নতুন। এই রাস্তাও খুব একটা সুবিধের না, যথেষ্ট খারাপ রাস্তা। এই হচ্ছে আলগাড়া বাজারে এসে পৌঁছলাম। আমাদের এদিক থেকে আসার কথা ছিল নর্মাল রাস্তায় আসলে। রাস্তার পুরো করে ছাল বাকলা উঠে গেছে সর্বত্র। সারাইয়ের কাজ চলছে, এটাই যা ভরসার কথা। আরে বাবা, সব ব্যথা হয়ে গেল। এরপরে সেই কোন কোন জায়গায় ব্যথালো গাইতে হবে। রেনকোটটা পড়ে গেছে, কি করে পড়লো কে জানে। রেনকোট বেঁধে নিয়েছি আবার আরেকটা নতুন করে বাঞ্জিকট দিয়ে। এবার যাই, পুরো রাস্তাই ভেঙে গেছে এই বৃষ্টিতে। এটা হচ্ছে আপার দালাপচাঁদ, এই রেস্টুরেন্টটাতে আমরা একটু ইয়ে খেলাম, চা খেলাম আর খুচখাচ কয়েকটা জিনিস কিনলাম।
এই হোমস্টেটা হচ্ছে এখানে এদের, আর পাশে অলরেডি একটা হোমস্টে আছে। চলো যাওয়া যাক। অনিন্দ্য এখানে বাইক স্ট্যান্ড করতে গিয়ে আছাড় খেয়েছে। তুই সামনে দিক দিয়ে তো ওঠ না, সামনের দিক দিয়ে ওঠ। সামনে দিয়ে ওঠ। হ্যাঁ, এও হোমস্টে হচ্ছে। এখানে হোমস্টে আছে অলরেডি। এখনো আমি রাস্তাটা চিনতে পারছি না। আগের বার এসেছিলাম তো কালিম্পংয়ের দিক থেকে, ডেলো হয়ে। হ্যাঁ, এই যে বাঁদিকের রাস্তাটা, বাঁদিকের রাস্তাটা, এই রাস্তাটা ডেলো থেকে আসছে। আমাদের যেতে হবে সাংসে ফাটাক, এই দিকে, এই দিকে, এই দিকে। বাবা, রাস্তা খুব খারাপ হয়ে গেছে, রাস্তা খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এইবার চেনা চেনা লাগছে। এইবার তো চূড়ান্ত নামা আছে। চূড়ান্ত নামা, চূড়ান্ত নামা, চূড়ান্ত নামা। আরে বাবা রে, স্কিড করছে, এই গুঁড়ো পাথরগুলোতে প্রচণ্ড স্কিড করছে। আসতে যা, আসতে যা, আসতে যা। হ্যাঁ, নামাটা মোটামুটি নেমে এসেছি, এবার সামনে গিয়ে আবার একটু ওঠা আছে। না, এখনো নামা আছে। বাবা, রাস্তা খুব ভেঙেছে এই কমাসে, এই বর্ষাতে ভেঙেছে।
পুরো রাস্তাই একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে। এই হোমস্টেটা তখন তৈরি হচ্ছিল, মঙ্গর হেরিটেজ হোমস্টে, এটা চালু হয়ে গেছে। এই হচ্ছে এখানকার বিখ্যাত হোমস্টে, কাপচাকা হোমস্টে। এইটা হচ্ছে মনাস্ট্রি যাওয়ার রাস্তা। এই হচ্ছে মিষ্টি মিডোজ হোমস্টে। এইটা আমরা প্রায় চলে এসেছি। এই হোমস্টেটাও তৈরি হচ্ছিল, সম্ভবত এটা চালু হয়ে গেছে। চলে এসেছি আমরা। আমাদের হোমস্টেতে ওই হোমস্টেটাও চালু হয়ে গেছে। আমরা এসে গেছি ফিক্কালে গাঁওতে, ফিক্কালে হোমস্টেতে। একটু বাইরে থেকে দেখাই আগে, এবার আমরা ভেতরে যাচ্ছি। এই হচ্ছে বসার জায়গা, বিশাল চওড়া বসার জায়গা, অনেক চওড়া একটা বারান্দা। সুন্দর দুটো চেয়ার আছে, প্লাস্টিকের চেয়ারও আছে। এই হচ্ছে মাঝের একটা রুম, চারজন খুব ভালোভাবে থাকতে পারে, দুটো ডাবল বেড। আলমারি আছে, দরকার আরেকটা ম্যাট্রেসও দিয়ে দিতে পারে এখানে। এই দিকে একটা রুম, আর আমরা নিচ্ছি এই রুমটা। তার একটা বড় কারণ হচ্ছে এখানে দুটো বেডের সঙ্গেই জানালা আছে। এই হচ্ছে ওয়াশরুম, এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, বিন আছে, একটা প্লাগ পয়েন্ট আছে, মিরর আছে, বালতি, সুন্দর শাওয়ার, গিজার, সবই আছে। ঠিকঠাক, ফার্স্ট ক্লাস, পরিষ্কার। আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে অনিন্দ্য। কি কি দিয়েছে দেখা? এক গামলা রাইস, প্রচুর আছে, খেয়ে বেশি হয়ে যাবে। গেল এটা বাটি ভর্তি আচার, যতটুকু লাগবে নাম। আন্ডা কারি একদম চমচমাট, সুন্দর। এই তো শাক, রাইস, রাই শাক সকাল থেকে খুঁজছিলি, দেখ চলে এসছে। ডাল বাপের জমে খেতাম তো না, পালিয়ে বেড়াতাম, খাটের তলায় ঢুকে থাকতাম। আর এখন ঘুরতে এসে গপগপি গিলবো ডাল দিয়ে, ভাবা যায়। আচ্ছা, এইটা দাদা বললেন লোকাল মাশরুম, তার তরকারি। এটা স্যালাড, ও ফ্যান্টাস্টিক। আর আমার একটা প্রিয় জিনিস পেয়েছি অনেকদিন পরে, সেটা হচ্ছে ডাল্লে খুরসানি। ওই ওই লঙ্কাই এটা, মনে হ্যাঁ ওটাই এটা। চলো খাওয়া যাক। করলা ভাজা একটা দারুণ, কোনো কথা হবে না। মাশরুমটা যদি এখন খাইনি তবে আকার আঙ্গির দেখে মনে হচ্ছে ভালো হবে। শাকখানা দারুণ যা তুই বললি। এবার যা খেয়ে ফেলেছি ডিমগুলো কি করবো? আবার দুটো করে ডিম, দুটো করে ডিম,
একটাই অপশন, ঝোলটাকে বাদ দিলাম, ডিম দুটো যেখান থেকে এসছে সেখানে এবার ফেলে দিতে বলি, বা শুধু ডিম দুটো খেয়ে দেখি শেষ রক্ষা করা যায় কিনা, ট্রাই করছি, দেখা যাক। এখানে কি ছিল, ও ভাত তো খেয়ে নিয়েছি, নর্মাল জায়গার মতন পাতলা কিন্তু নয়, এটা ঘন মাল, এর মধ্যে কিন্তু কোয়ালিটি আছে, কিপটেমি করেনি। টাকার কথা সুমিত আপনাদের বলে দেবে, টাকাটা শুনলে বুঝবেন যে পয়সা দিয়ে উসুল হচ্ছে, উসুল হয়ে বেশি হচ্ছে, ইনফ্যাক্ট এর চেয়ে বেশি চাইলে ঘুরতে আসার দরকার নেই, বাড়িতে থাকুন।